নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেয়ার ফর হেলথ ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করব সেটা হলো হ্যাংওভার কাটাতে কী কী খাবেন বা কোন কোন খাবার আপনার হ্যাংওভার কাটিয়ে উঠতে সহায়তা করবে। তাহলে চলুন শুরু করা যাক। কেবলমাত্র বড়দিন, বর্ষশেষ বা বর্ষবরণ এইসব ব্যাপারগুলো ছাড়াও বর্তমানকালে রেস্তোরাঁ, অফিস, ক্লাব, জন্মদিন এছাড়া বিভিন্ন কারণে সকলেই কিন্তু কম বেশি পার্টি করে থাকেন। আর সেই পার্টির পর যেটা হয় সেটা হলো পরের দিন তার হ্যাংওভার থাকে। তার ফলে কি হয় না, অফিসে যেতে বা কাজ করতে বেশ সমস্যা হয়। কিন্তু এই সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করতে পারে সঠিক ডায়েট। হ্যাঁ, সঠিক ডায়েটেই এই হ্যাংওভার কাটিয়ে ওঠা সম্ভব। আসুন আজকে জেনে নেওয়া যাক হ্যাংওভার কাটাতে কী কী খাবার আপনাকে খেতে হবে এবং কীভাবে সেটা খেতে হবে। এক নম্বরে যেটা আসছে সেটা হলো বেছে নিন হেলদি ব্রেকফাস্ট। এক্ষেত্রে পুষ্টিবিদের প্রথম ভরসা কোনো শস্যের দানা জলে বা দুধে মিশিয়ে এক ধরনের ঘন খাবার বিশেষ, যেটাকে বলা হয় পরিজা, সেই পরিজা তৈরি করে খেতে পারেন। তবে এর মধ্যে আপনি চিনি যদি চান নাও যোগ করতে পারেন। ওটস এক্ষেত্রে নিঃসন্দেহে একটা ভালো বিকল্প। হোল গ্রেনস ধীরে ধীরে এনার্জি নিঃসরণ করে সকালে আর পার্টিতে অ্যালকোহল খাওয়ার ফলে রক্তে যে শর্করার পরিমাণ কমে যায় সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। সেটা এই পরিজাও করে থাকে এবং ওটসও করে থাকে। সবথেকে বেটার আপনি ওটস খেতে পারেন, কারণ আজকাল এটা সমস্ত দোকানে খুব সহজেই পাওয়া যায়। আপনি যদি চান এই ওটসের ওপর একটু আখরোট গুঁড়ো করে ভেঙে নিয়ে যোগ করতে পারেন এবং তার সাথে খেতে পারেন এক গ্লাস কমলা লেবুর জুস। এর ফলে কী হবে না, আপনার সারাদিন ডিহাইড্রেশন হবে না। দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হলো দুপুরে হালকা খাবার খান। স্যুপে প্রায় 99% জল থাকে যা শরীরের ফ্লুইড লেভেলের সমতা বজায় রাখে, পাশাপাশি মদ্যপান করার কুপ্রভাবগুলোকেও কাটায়। মসুর, বিনস বা কড়াইশুঁটি অন্য দানাশস্যের সাথে মিশিয়ে সেদ্ধ করে খেতে পারেন। এতে অনেকক্ষণ ধরে পেট ভর্তি থাকার একটা অনুভূতি হবে। সঙ্গে রাখুন রাই ব্রেড। রাই হলো রুটি, তৈরিতে ব্যবহৃত গমের মতো শস্য বিশেষ। এটা ধীরে ধীরে শর্করা নিঃসরণ করে, ফলে রক্ত শর্করার পরিমাণ মোটামুটি স্বাভাবিক থাকে এবং শরীরে আসে প্রয়োজনীয় এনার্জি। তিন নম্বরে যেটা আসছে সেটা হলো অ্যালকোহলের আগে স্মুদি খান। আপনি বলবেন এ আবার কীরকম কথা, আগে হ্যাঁ শুনতে যতই অবাক লাগুক না কেন পুষ্টিবিদরা এটা খাওয়ারই নিদান দিয়েছেন। আপনি পার্টিতে অ্যালকোহল নিয়ে বসার আগে এক গ্লাস বা অর্ধেক গ্লাস মুদি খান, তবে সেটা ক্যালসিয়াম সমৃদ্ধ আমন্ড মিল্ক দিয়ে হওয়া চাই। এটা পেটকেও ভর্তি রাখে, পাশাপাশি শরীরে তরলের অভাব হতে দেয় না, কেননা অ্যালকোহল খেলে শরীর অনেকটা শুষ্ক হয়ে যায়। দুধের সঙ্গে বেরি, আম, পেঁপে ইত্যাদি ফল কেটে মিশিয়ে নিয়ে ঘন করে স্মুদি বানান। অতিরিক্ত অ্যালকোহলের কুপ্রভাব শরীরকে আর কবজা করতে পারবে না। এছাড়াও স্মুদিতে ফাইবার সমৃদ্ধ ওটসও যোগ করলে মন্দ হয় না, কিংবা পটাশিয়াম সমৃদ্ধ কলাও যোগ করতে পারেন। এতে শরীরের ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় থাকে। তাহলে স্মুদি বানানোর পদ্ধতিটা কী হলো, দুধের সাথে বেরি, আম এবং পেঁপে এই ফলগুলো কেটে মিশিয়ে নিয়ে ঘন করে স্মুদি তৈরি করবেন। আপনি চাইলে এই স্মুদির সাথে ওটসও মেশাতে পারেন কিংবা কলাও মেশাতে পারেন। চার নম্বর যেটা আসছে সেটা হলো ইয়োগার্ট। হ্যাংওভার কাটাতে ইয়োগার্টও খুব ভালো কাজ করে। পার্টির পরদিন সকালে এক বাটি ইয়োগার্ট খেতে পারেন। এতে শরীর পাবে পর্যাপ্ত ক্যালসিয়াম যা হাড় গঠনে খুবই প্রয়োজন। এটাও অ্যালকোহলের কুপ্রভাবকে শরীরে বেশিক্ষণ থাকতে দেয় না, এমনকি অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার পর সকালে বাওয়েল মুভমেন্টে সমস্যা হতে পারে। কিন্তু ইয়োগার্টে থাকা ভালো ব্যাকটেরিয়া এই ক্ষতির হাত থেকে শরীরকে মুক্ত করে। পাঁচ নম্বর যেটা আসছে সেটা হলো মিড মর্নিং স্ন্যাক্স। হ্যাঁ,
সকালের প্রাতরাশ এবং দুপুরে লাঞ্চের মাঝখানে হেলদি স্ন্যাক্স অবশ্যই খেতে হবে, পার্টির পরের দিন শুধু নয়, রোজই। তবে এক্ষেত্রে বিস্কুট, কেক বা পেস্ট্রি খাবেন না, কারণ এগুলো খুব অল্প সময়ের জন্য পেট ভর্তি রাখে আর তারপরেই রক্ত শর্করার পরিমাণ হঠাৎ করে কমিয়ে দেয়, যা পার্টির হ্যাংওভার কাটানোর জন্য একটা বড়সড় অন্তরায় হয়ে দাঁড়ায়। তাহলে মিড মর্নিং স্ন্যাক্সে অ্যাকচুয়ালি কী খাওয়া উচিত? মিড মর্নিং স্ন্যাক্সে খান এক মুঠো চেরি, স্ট্রবেরি বা ব্লুবেরি খেয়ে নিন। এতে আপনার সারাদিনের প্রয়োজনীয় ক্যালোরির 31% পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম হ্যাংওভার কাটাতে গেলে কী কী খাওয়ার খাওয়া উচিত বা কীভাবে হ্যাংওভার কাটিয়ে ওঠার জন্য ডায়েট মেনটেন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।